हेलो बंधुरा, आमी आज आबार एकटी रेसिपी निये हाजिर होयेछि आपनादेर सामने। चिकेन मंचुरियान। चिकेन मंचुरियान बानानोर जन्य निये निच्छि 500 ग्राम चिकेन। चिकेने एबारे आमी सोया सस दिये देब एक चामच मैरिनेट करार जन्य। নুন দেব অল্প, কারণ সয়া সসে নুন থাকে, তাই অল্প দিলেই হয়ে যাবে। লঙ্কার গুঁড়ি হাফ চামচ, জিরার গুঁড়ি হাফ চামচ, আর দেব এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আর একটা ডিম ভেঙে দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব 100 গ্রাম। এবার আবার ভালো করে মেখে রাখবো। ভালো করে মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো। এবার চিকেনের গুলো ভেজে নেব। চিকেনগুলি সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছুটা কুচিয়ে, কাঁচা লঙ্কা আর কিছু রসুন, আর সস নিয়ে নিয়েছি। এবার কিছুটা তেল দিয়ে কড়াইতে রসুনটা প্রথমে দিয়ে দিলাম। এরপরে কয়েকটি কারি পাতা দিয়ে দেব। এরপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর একটু ভাজা হয়ে গেলে সসটা দিয়ে দেব। এবার হাফ চামচ সয়া সস দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে চিকেনটাও দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিই। ভালো করে সসটা মিশিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম একটু। চিকেন মঞ্চুরিয়ান আমার হয়ে এসছে, এবার নামিয়ে দেব। এইভাবে চিকেন মঞ্চুরিয়ান বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে।
এটা শুধুই খাওয়া হয়ে যায়, ভাত রুটি কিছু লাগবে না। চিকেন মঞ্চুরিয়ান হয়ে গেছে, এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। খুব ভালো হয়েছে।